বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো, এই রান্নাঘরে এসেই আমার ব্লগ শুরু করলাম। আমার স্নান সারা হয়ে গেছে, পুজো ঠাকুর ঘরে পুজোও হয়ে গেছে আজকে। হ্যাঁ, টিফিন সকলকে টিফিন করাও হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এবারে রান্নাঘরে আর কি, এবারে রান্না শুরু করো। হ্যাঁ, প্রতিদিনের যা কাজ, আমাদের তো একটাই, প্রতিদিন রান্না সকাল থেকে কাজের শেষ নেই। এবারে রান্না রান্না করে এবারে তাড়াতাড়ি, রান্না করতে করতেই তো বিকেল পেরিয়ে যায়, এই রকমই অবস্থা। তো দেখো আজকে আমি কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে এই শেয়ার করতে চাই। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। বেগুন ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে উচ্ছের চচ্চড়ি হবে, হয়ে গেছে লাউ দিয়ে পোস্ত, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, পাট শাক ফুটছে, পাট শাক আগেই কেটে রেখেছিলাম, পাট শাকের ঝোল হবে আজকের রান্নাঘরে, পাট শাকের ঝোল, আর হবে লাউ পোস্ত। এই যে লাউ কাটা আছে, লাউ পোস্ত একটু হলুদ দিই, তোমরা কি দাও তাহলে কমেন্টসে জানাবে। খাবার আগে একটু সর্ষের তেল লাউ পোস্ত দিয়ে দিলে ভালোই লাগে। পোস্ত কমপ্লিট। দেখো বন্ধুরা, গ্রীষ্মকালে এই গরমের সময় পাট শাক এই গরমেই ওঠে, পাট শাকের ঝোল খেতে গ্রীষ্মকালে বেশ ভালোই লাগে। এবার মাছটা করব, মাছের কতগুলো মুড়ো আছে, মুড়ো ইয়ে দিয়ে একটু আলু পটল দিয়ে একটু ঝোল করব। আমাদের মতন এই মধ্যবিত্ত পরিবারে এই মুড়োগুলো কাজে লেগে যায়। হ্যাঁ, মুড়োগুলো দিয়ে বেশ মুড়ি ঘণ্টও হয়, আবার মুড়ো ঝোলও ভালো লাগে, তাই না বন্ধুরা? মাছের ঝোলের মশলাটা কষা হচ্ছে, আর একদিকে ভাতও প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার আমার রান্না শেষের দিকে। আমার এই মিডিল ক্লাস ফ্যামিলির রান্না বান্নাতে আজকে আমার রান্না কমপ্লিট। তাহলে দেখো, আমি আবার তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি। গরম ভাত, ডাটা দিয়ে উচ্ছের চচ্চড়ি, পাট শাকের ঝোল, মাছের ঝোল, আর লাউ পোস্ত। আর সঙ্গে আছে রায়তা, আমার ছেলের খুব ফেভারিট। এদিকে দেখো বেসিনের কি অবস্থা, বেসিন পুরো একদম নোংরাতে ভর্তি, পুরো কাপ বাসনে ভর্তি। এগুলো আমাকে মেজে সব পরিষ্কার করতে হবে, একদিকে রান্না করব, একদিকে এগুলো পরিষ্কার করে তারপর অন্য কথা। একদম রান্না কমপ্লিট, তাই এবারে সব এবার পরিষ্কার পরিষ্কারের পালা চলছে। এবারে আমি এবার গ্যাস ওভেন সব এবার মুছে একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দেব, যাতে একদম পুরো পরিষ্কার থাকে রান্নাঘর। আমার নোংরা একদম ভালো লাগে না, রান্না হয়ে যাওয়ার পর সব গ্যাস ওভেন পুরো সব কিছুই আমি পরিষ্কার করে রাখি। তোমরা রান্না করার পর এরকম পরিষ্কার, হ্যাঁ টাইলস মার্বলগুলো এরকম পরিষ্কার করো, তাহলে দেখবে অত তেল চিট, তেলের যে চিটচিট ভাব সেটা হয় না। তাই আমি রোজ রান্না করার পরে সবই একদম পরিষ্কার করে, হ্যাঁ ধুয়ে মুছে পরিষ্কার করি। সিনে কত বাসন ছিল সব আমার মাজা ধোয়া সব হয়ে গেছে, গ্যাস ওভেন পুরো নিট অ্যান্ড ক্লিন একদম করে ফেলেছি। আমার ভাত বাড়া হয়ে গেছে,
ও আমার বর এবার খাবে, তারা দিচ্ছে ভাত বেড়ে দাও ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দিয়েছি ও এবার খেয়ে নেবে। তো বন্ধুরা আজকের মেনু কেমন হয়েছে? মিডিল ক্লাস ফ্যামিলি রান্না বান্না তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও।